ট্রাক্টর নিয়ে আসছেন ভাই? আমি আনছিলাম 25টা। কত টাকা দাম চাচ্ছেন এটা? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব। এই পর্বে আপনাদের কিছু ছাগল দেখাবো, খাসি ছাগল কেমন দামে বিক্রি হচ্ছে আপনাদের একটু জানানোর চেষ্টা করব। আমাদের সাথেই থাকুন। দেখুন দর্শক, এদিকে একটা খাসি ছাগল দেখতে পাচ্ছি। চাচা এটা কি? এটা রাম ছাগলের বাচ্চা। রাম ছাগল তাই তো? খাসির বাচ্চা? সুপ্রিয় দর্শক দেখুন, রাম ছাগল খাসির বাচ্চা। কত মাস বয়স চাচা? আট মাস বয়স। তাই তো, দাম চাচ্ছেন কত? দাম আমরা কিনলাম 11,000। ছাগলটা আপনি কিনছেন কত দিয়ে কিনছেন? ছাগলটা 11,000 টাকা দিয়ে। দেখুন দর্শক, চাচা ছাগলটি 11,000 টাকা দিয়ে কিনছে। এখানে পাস খরচ কত লাগছে 11,000 টাকায়? এখানে 1,050 টাকা বাপ। 1,050 টাকা তো ছাগল আপনি এটা কি 500 টাকা নিতে হবে না? 500 টাকা নিতে হবে না। 10,000 টাকা একটা ছাগল কিনতে গেলে 500 টাকা খাজনা দিতে হবে। অনেক সুন্দর একটা ছাগল। আপনি কয়টা কিনছেন? আমি একটাই কিনছি। একটাই কিনছে, বাসায় পালন করবে? এই জায়গায় সাত মাইলি বাসা। আপনার এখানেই বাসা? তো আপনি এটা কি বাসায় পুষবেন না বিক্রি করে? না না, পোষার জন্য, তাই তো? ঠিক আছে, ভালো থাকবেন। সুপ্রিয় দর্শক, প্রচুর পরিমাণে ছাগলের আমদানি হয়েছে, দেশি ছাগল, রাম ছাগল, ছাগল। ভাই এই বাচ্চা দুটো কার ভাই? কালো বাচ্চা দুটো আমার ভাই। আপনার? জি। আপনার গার পরে উঠে খাবার খাচ্ছে? জি। খাসির বাচ্চা না আলনের বাচ্চা? আলনের বাচ্চা আর এটা খাসির বাচ্চা। এটা খাসির বাচ্চা আর এই দুইটা আলনের বাচ্চা? জি। খাসির বাচ্চাটার বয়স কত ভাই? আড়াই মাস। আড়াই মাস। দাম চাচ্ছেন কত? এটা দাম চাচ্ছি আপনার 7,500। দাম চাচ্ছেন 7,500। আর এই আলনের বাচ্চা মাঝেরটার দাম চাচ্ছেন কত ভাই? এটা 5,000। 5,000 টাকা। আর এটা ভাই? ওইটাও 5,000। 5,000 টাকা। এটা তো চাওয়া দাম ভাই। জি জি। কোন জায়গা থেকে সংগ্রহ করছেন ভাই? বিভিন্ন জায়গা থেকে, গ্রামের থেকে আনতে হয় আমাদের। আপনি আপনি কয়টা নিয়ে আসছেন ভাই? আমি আনছিলাম 25। কয়টা বিক্রি করলেন? আর আছে সাতটা আছে, তাই তো ভাই? আটটা, তাই তো ভাই? 25টা ছাগল নিয়ে আসছে, 8টা ছাগল আছে আর মাত্র। তো ভাই এটা বলেন তো, খাসি ছাগলটা শেষ কত বিক্রি করবেন? এখানে 6,000 দাম আছে, একটু বেশি হলে আর কি। 6,000 দাম হচ্ছে, দেখা যাচ্ছে 200-300 বেশি হলে, তাই তো? দেখুন দর্শক, 6,000 দুই মুখগুলো দেখেনি ছাগলের, মেয়েতি ছাগল বলে। কি ছাগল ভাই? মেয়েতি, মেয়েতি, মেয়েতি জাত বলতেছে ভাই। 6,200 টাকা হলে বিক্রি করে দিবে, একদম সুস্থ একটা ছাগল। জি। আর যদি কেউ ফার্মের জন্য নিতে চায় আমরা এনে দিতে পারবো? জি ভাই। যদি কেউ ফার্মের যদি জন্য নেয় আমি এনে দিতে পারবো? যে কোনো ছাগল, যদি কেউ যে কোনো ছাগল চায় দিতে পারবো। তুতম কি হরিয়ানা নেপালি, আপনি যা চাবেন, মেয়েতি ছাগল, সিরোহী ছাগল সব এনে দিতে পারবো। তাই বলতেছে আপনার যদি যে কোনো ছাগল আপনি নিতে চান তো ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন। তবে এটুকু কথা যে আপনারা যেই ছাগল কিনবেন বা নিতে চাবেন নিজেরা আসবেন, দেখবেন, যাচাই করবেন, তারপরে ছাগল কিনবেন দামাদামি করে। কেউ প্রতারিত হবেন না, আগে থেকে কেউ টাকা দিবেন না। ভাই আপনার নম্বরটা বলে দেন। 09564458। সুপ্রিয় দর্শক, কেউ যদি ভাইয়ের কাছ থেকে ছাগল নিতে চান, ছাগল নিতে পারবেন। আপনারা নিজেরা আসবেন, দেখবেন, যাচাই করে তারপরে ছাগল নিবেন। মানে অনেক প্রকারের ছাগল আছে, দেখা যাচ্ছে সব বিক্রি হয়ে গেছে, মাত্র 8 পিস ছাগল আছে, ভালো ভালোগুলো বিক্রি হয়ে গেছে, এখন একটু ছোটো তাই রয়ে গেছে। যে যেমন ভাবে নিতে চায় আমি সেরকমভাবে এনে দিতে পারবো। ওই ফোনের মাধ্যমে কন্ট্যাক্ট করে নিলে আমার বললে আমি এনে দেবেন। তাহলে আপনার লোকেশনটা একটু দিয়ে দেন ভাই। আমার বাড়ি হচ্ছে নাভারণ, যশোর জেলা নাভারণ, আসলে আমার ফোন দিলে পাবো। সুপ্রিয় দর্শক, আপনারা কেউ যদি যশোর জেলা থেকে ছাগল নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন। যে কোনো ধরনের ছাগল, যে কোনো জাতের ছাগল ভাই দিতে পারবে। 4,000 টাকা থেকে শুরু করে আপনাদের 20,000 টাকা পর্যন্ত ছাগল ভাই দিতে পারবে। তো ভাই তাহলে বিক্রি করলেন কয়টা? 17টা বিক্রি হয়েছে। তো 17টা বিক্রি করে আপনার কেমন বেনিফিট দাঁড়াইছে ভাই? 100-200-100 এরকম লাভ হয়, তার বেশি না। বলতেছে 100 টাকা লাভেও ছাগলগুলো বিক্রি করে দিছে। ঠিক আছে ভাই, তো ভালো থাকবেন। এদিকে আর দুটা ছাগল দেখতে পাচ্ছি ভাই। এটা কি ছাগল ভাই? দুটাই খাসি না ভাই? দেখুন দর্শক, খাসি ছাগল, দুটাই খাসি ছাগল। এটা কি জাত ভাই? কি জাতের ছাগল? দোগাছড়া। দোগাছড়া দুটোই? কত টাকা দাম চাচ্ছেন এটা?
গরু সাড়ে উনিশ হাজার টাকা জোড়া। এটা তো চাওয়া দাম না ভাই, কাঁচা কিনা কত বলেন তো? 17 হলে হবে তাই তো? তাহলে 8,500 ভাই। দেখুন দর্শক, 8,500 টাকা করে দাম বলতেছে ভাই। কোন জায়গা থেকে সংগ্রহ করছে? মানে এই হাটটাকে 7 মাইলের হাটটাকে সংগ্রহ করে 7 মাইল হাটে বিক্রি করছে তাই তো ভাই? ঠিক আছে ভাই, বিক্রি করেন, বিক্রি করেন ভাই। চাষা এই দুটা কিসের বাচ্চা? খাসি বাচ্চা, খাসি ছাগলের বাচ্চা, খাসি। দুটোই খাসি না? হ্যাঁ দুটোই খাসি। কি জাত এটা? সিন্ধি। সিন্ধি জাত? আর এটা ওই একই মনে হচ্ছে তো, দেশির মতন দেখাচ্ছে। দেশির মতন দেশি বাচ্চা তোমার দেখাচ্ছে। এটা সিন্ধি তাই তো? ওই মোটলা বাচ্চা, মোটলা গোল গোল হয়, মোটলা বাচ্চা গোল গোল হয়, ওইগুলা দেশি তাই তো? বড় হয়। এটা হচ্ছে কত কত টাকা দাম চলছেন এই ছাগলটা? ভান্ডার। এটা এটা 8,500। 8,500। আর এটার দাম চলছেন কত? 8,000। 8,000 টাকা। তো সে কতটুকু বয়স আছে এটা? পালাই যাবে, বসে যাবে না, পালাই। এখনো দাঁতিনি না? দাঁতিনি। এই এই ছাগলটা কি দাঁত চাই? না দাঁতিনি না, দাঁতিনি। এটাও তো দাঁতিনি। এটার কত মাস বয়স? দর্শক, পর্যাপ্ত পরিমাণ ছাগলের আমদানি হয়েছে।